আল্লাহ রাসূল শিখাই দিলেন, চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর, কয়টা মনে থাকবে? অ্যাপ্লাই করবো এগুলো, দেখবো আজকে থেকে রাগ কমে কিনা, পারা যাবে? দুই সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা, কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবী রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নি লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয়, তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানায় দিবে কে? ওই সাহাবি বললে, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য আমারে শিখায় দেন? বিষ্ণু বললেন, পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ, রাগ কমানোর দোয়া, সহি হাদিস। ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে না। টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো? টিপস নাম্বার টু, বিষ্ণু বললেন, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও। কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে, যত বলবেন যত গালি দিবেন। বলে না গালি দেয় না রাগের সময়? অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না নাই? না, আসুকুত, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায়, সে তার কথা যেন বন্ধ করে দেয়, চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল। পারবেন? তাহলে প্রথম টিপস কি পড়তে হবে? বাইর হয় না মুখ দিয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা হলো এক নাম্বার টিপস। দুই নাম্বার টিপস, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, মাশাআল্লাহ, চুপ থাকতে হবে। বেশি রাগ চলে আসলে কি করতে হবে? তিন নাম্বার টিপস, লোয়ার ইউর অ্যাকশন, আপনার অ্যাকশনকে কমায় দেন। কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন, রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন, লোয়ার, মিনিমাইজ ইউর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসূল? অ্যাকশন কমাও, কার্যক্রম কমায় দাও। ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈম ফালিয়াজলিস, দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায়, সে যেন বসে পড়ে। ফা ইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজিয়, কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায়, সে যেন বসে পড়ে। বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায়, সে যেন শুয়ে পড়ে। তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন, রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সুবহানাল্লাহ পড়ো। কয়টা গেল? কয়টা? এক নাম্বার কি পড়া? মাশাআল্লাহ। দুইটা, দুই নাম্বার চুপ থাকা, তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসা থাকলে পারবেন, পারবেন। চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, চার নাম্বার টিপস শুনো, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, নিশ্চয় রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নাল মা আতুত ওয়া ইন্নান নার আতুত ফাউবিল মা, আগুন নিবানো হয় পানি দিয়ে।
ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা, তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল গাদাবু মিনাস শয়তান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল গাদাবু মিনাস শয়তান, রাগ আসে শয়তানের থেকে, রাগ এনে দেয় কে? শয়তান। ওয়া শয়তানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা, আগুন নিবাই কি দিয়ে? ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা, তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে অজু করে নেয়। পারবেন? অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি মাথায় দিবেন, চোখে ঝাপটা পানির ঝাপটা দিবেন, আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে? তাহলে আওয়াজ করে বলেন, রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই নম্বর, চুপ থাকা। তিন নম্বর, বসে পড়া, শুয়ে পড়া। চার নম্বর, অজু করা। চার নম্বর, এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে?